আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজির নতুন একটি ক্লাসে আবারও স্বাগতম। গত ক্লাসে আমি তোমাদের মূল বই থেকে 13.3 নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম ডগলাস মোলাচের লেখা একটি বিখ্যাত কবিতা বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর। তো এই কবিতাটি আমরা বাংলা অর্থসহ জেনেছিলাম। এবার ঠিক ওই কবিতাটি থেকে আমাদেরকে বেশ কিছু প্রশ্ন করা হয়েছে, যেটি রয়েছে তোমাদের মূল বইয়ের 129 নম্বর পৃষ্ঠায়। এখানে দেখো লেখা রয়েছে 13.4, এবং প্রশ্নে বলা হয়েছে রাইট ডাউন দ্য নেমস অব দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস হুইচ ওয়ান ইজ হোয়াট। অর্থাৎ নিচে যে চিত্রগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই চিত্রগুলোর কোনটির কী নাম, এটি মূলত আমাদেরকে এই শূন্য স্থানে লিখে দেখিয়ে দিতে হবে। যেমন এই দেখো, এই একটি ছবি রয়েছে, আবার এই একটি ছবি রয়েছে। এই ছবিটির নিচে এরকম খালি জায়গা দেওয়া রয়েছে, আবার এই ছবিটির নিচেও খালি জায়গা করে দেওয়া রয়েছে। এখন প্রত্যেকটি ছবির কোনটির কী নাম সেটি আমাদেরকে এই খালি ঘরে লিখতে হবে। এখন এই চিত্রের কোনটির কী নাম সেটি আমরা দেখে কীভাবে বুঝব, এই বিষয়টি নিয়েই কিন্তু আমি গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। অর্থাৎ আমি যখন গত ক্লাসে তোমাদের সাথে বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর এই কবিতাটি বুঝিয়ে দিয়েছিলাম, তখন কিন্তু সেই কবিতায় বেশ কিছু উপকরণ আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম, যেমন পাইন, স্কার্ব, ট্রি, বুশ, গ্রাস, তারপর দুই প্রকার মাছ সম্পর্কে আলোচনা করেছিলাম, ক্যাপ্টেন, ক্রু, হাইওয়ে, এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম। তো মূলত সেই বিষয়গুলো এখন আমাদেরকে চিত্রের মধ্য দিয়ে চিহ্নিত করতে হবে। তো এটি করা খুবই সহজ, তোমরা খুব সুন্দরভাবে এটি করতে পারবে। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোনটা কী, এটা তোমরা কীভাবে লিখবে। তো প্রথম ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এখানে উপরে দেওয়া রয়েছে এ নম্বরে পাইন অ্যান্ড স্ক্রাব, পাইন অ্যান্ড স্ক্রাব। তো এই দুটি ছবির মধ্যে একটি হচ্ছে পাইন, একটি হচ্ছে স্ক্র্যাব। এখন কোনটি পাইন আর কোনটি স্ক্র্যাব এটি আমাদেরকে মূলত এই শূন্যস্থানে লিখতে হবে। দেখো আমি তোমাদেরকে গত ক্লাসে বুঝেছিলাম পাইন হচ্ছে এমন এক ধরনের গাছ যেগুলো আকৃতিতে অনেক লম্বা হয়ে থাকে এবং সেগুলো সাধারণত পাহাড়ের চূড়ায় জন্মলাভ করে। তো এই চিত্রে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রথম ছবিটি রয়েছে এটি হচ্ছে মূলত পাইন গাছ, যেটি আকৃতিতে কিন্তু অনেক লম্বা হয়ে রয়েছে, যেটিকে আমরা দেখতে পাচ্ছি অনেক লম্বা লম্বা গাছ। তো এটি হচ্ছে মূলত আমাদের এই পাইন গাছ। সুতরাং আমরা এক নম্বর এই শূন্যস্থানে লিখব পাইন। আর স্ক্র্যাব কি, এটি হচ্ছে স্ক্র্যাব। স্ক্র্যাব মূলত ঝোপঝাড়, অর্থাৎ আমরা বিভিন্ন বনে জঙ্গলে যে সকল ছোটোখাটো ঝোপঝাড়গুলো দেখে থাকি এগুলোকেই মূলত স্ক্র্যাব বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম এই এ নম্বর ছবিতে প্রথম ছবিটি এটি হচ্ছে আমাদের পাইন, আমরা এখানে পাইন লিখব এবং এই শূন্যস্থানে আমরা লিখব স্ক্র্যাব। স্ক্র্যাব অর্থ হচ্ছে ঝোপঝাড়। এরপর আমরা বি নম্বর চিত্রে চলে যাব। বি নম্বরে একটি নয়, আমাদেরকে মূলত তিনটি ছবি দেখানো হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি এই একটি ছবি, এরপরে এই একটি ছবি আমরা দেখতে পাচ্ছি, এরপরে এই একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমাদেরকে অপশন হিসেবে দেওয়া রয়েছে ট্রি, বুশ অ্যান্ড গ্রাস। তো এখানে কোনটি কী এটি আমাদেরকে মিলাতে হবে। প্রথমে চলো আমরা মিলাই ট্রি সম্পর্কে। ট্রি মানে তো গাছ, এটি তোমরা খুব সহজেই বুঝতে পারো। তাহলে এটি হচ্ছে ট্রি, অর্থাৎ গাছ। এরপরে বলা হয়েছে বুশ। বুশ মানে কি, বুশ মানে হচ্ছে ঝোপঝাড়। তাহলে আমরা চিত্রে দেখতে পাচ্ছি এই যে প্রথম যে ছবিটি রয়েছে এটি হচ্ছে মূলত বুশ, অর্থাৎ এটি হচ্ছে ছোট ঝোপঝাড়। এরপরে দ্বিতীয় যে ছবিটি দেখতে পাচ্ছি আমরা, এই ছবিতে আমরা গ্রাস দেখতে পাচ্ছি। গ্রাস কি, গ্রাসের বাংলা শব্দ অর্থ হচ্ছে ঘাস। এখানে আমরা যে সবুজ ঘাসগুলো দেখতে পাচ্ছি এটি মূলত হচ্ছে গ্রাস। তাহলে এখানে আমরা তিনটি ছবি দেখতে পাচ্ছি, এই তিনটি ছবি কী কী, প্রথমটি হচ্ছে বুশ, দ্বিতীয়টি হচ্ছে গ্রাস, এবং তৃতীয়টি হচ্ছে ট্রি। তাহলে তোমরা 1, 2, 3 এই যে শূন্যস্থানগুলো রয়েছে এই শূন্যস্থানগুলোতে কোনটি কী লিখবে আশা করছি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। এরপরে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। পরবর্তী পৃষ্ঠায় সি নম্বরে আমাদেরকে বলা হয়েছে মাস্কি অ্যান্ড ব্যাস, মাস্কি অ্যান্ড ব্যাস। মাস্কি হচ্ছে এক ধরনের মাছ, আর ব্যাস এটি হচ্ছে এক ধরনের মাছ। তো এখানে তোমরা দুইটি চিত্র দেখতে পাচ্ছ এবং দুইটি চিত্রেই আমরা দেখতে পাচ্ছি দুইটি আলাদা আলাদা মাছ। এখন পার্থক্য কী বলতো, পার্থক্য হচ্ছে প্রথম যে চিত্র দেওয়া রয়েছে এই চিত্রে যে মাছটি আমরা দেখতে পাচ্ছি এটি মূলত একটি ছোট আকৃতির মাছ, এবং দ্বিতীয় যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে আমরা যে মাছটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে তুলনামূলক অনেক বড় একটি মাছ। আমরা যখন গতকালকে বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর এই কবিতাটি পড়েছিলাম, তখন আমি তোমাদেরকে মাস্কি এবং ব্যাসের মধ্যে তুলনা করে দেখিয়েছিলাম। মাস্কি মূলত এমন এক ধরনের মাছ যেগুলো সমুদ্রে বসবাস করে এবং সেগুলো আকৃতিতে অনেক বড় হয়ে থাকে,
অপরদিকে ব্যাচ হচ্ছে এমন ছোট আকৃতির মাছ যেগুলো সাধারণত লেক বা হ্রদে বসবাস করে। তো প্রথম যে ছবিটি রয়েছে এটি হচ্ছে সেই ব্যাস, আমরা দেখি বুঝতে পারছি এটি অত্যন্ত ছোট আকৃতির একটি মাছ। অপরদিকে দ্বিতীয় ছবি এটি হচ্ছে মাস্কি, কারণ এটি আকৃতিতে অনেক বড় একটি মাছ। তার মানে তোমরা এক নম্বরে লিখবে ব্যাস এবং দুই নম্বরে লিখবে মাস্কি। আশা করছি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। এরপরে চলো আমরা ডি নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি। ডিএ আমরা দেখতে পাচ্ছি লেখা আছে ক্যাপ্টেন অ্যান্ড ক্রু। তো ক্যাপ্টেন কে এবং ক্রু কে? ক্যাপ্টেন হচ্ছে সেই ব্যক্তি যিনি মূলত একটি জাহাজ পরিচালনা করেন, এবং ক্রু হচ্ছে সেই ব্যক্তি যিনি জাহাজ পরিচালনার কাজে এবং জাহাজের অন্যান্য যে সকল কাজগুলো রয়েছে সেখানে সাহায্য বা সহযোগিতা করে থাকেন। তো আমরা চিত্রে দেখতে পাচ্ছি এই যে ব্যক্তিটি রয়েছেন তিনি হচ্ছেন একজন ক্যাপ্টেন, বা আমরা বাংলা যাকে বলতে পারি নাবিক। তিনি মূলত এই জাহাজটিকে পরিচালনা করছেন। তার গায়ের যে ইউনিফর্মটি রয়েছে এই ইউনিফর্মটি দেখেই কিন্তু আমরা খুব সুন্দরভাবে সহজেই চিহ্নিত করতে পারি যে ইনি হচ্ছেন এই ডি নম্বর প্রশ্নে বলা ক্যাপ্টেন। অপরদিকে যেই ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি শারীরিক পরিশ্রম করছে সেই ব্যক্তি হচ্ছে মূলত ক্রু। ইনি মূলত এই জাহাজের অন্যান্য ছোটোখাটো কাজগুলোতে সাহায্য করে থাকেন। তো এখানে আমরা এক নম্বর যে শূন্যস্থানটি রয়েছে এখানে আমরা লিখব ক্যাপ্টেন, অপরদিকে দুই নম্বর যে শূন্যস্থানটি রয়েছে এখানে আমরা লিখব ক্রু। এরপরে চলো সবশেষ যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নে এখানে ই নম্বরে বলা হয়েছে হাইওয়ে, হাইওয়ে অ্যান্ড ট্রেন। এখন হাইওয়ে কি এবং ট্রেনই বা কি এটিও কিন্তু আমি তোমাদেরকে গত ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম। হাইওয়ে হচ্ছে রাজপথ, অনেক প্রশস্ত পথ, অনেক খোলামেলা রাস্তা। যে রাস্তাগুলো আকৃতিতে অনেক বড় হয়ে থাকে, প্রশস্ত হয়ে থাকে, চওড়া হয়ে থাকে সেটিকে মূলত আমরা হাইওয়ে বলতে পারি। যেমন যে সকল রাস্তা দিয়ে বড় বড় যানবাহন চলে, বাস চলে, ট্রাক চলে, এগুলোকে আমরা বলে থাকি সাধারণত হাইওয়ে। অপরদিকে ট্রেইল হচ্ছে এমন এক ধরনের রাস্তা যেটি হচ্ছে খুবই সংকীর্ণ, খুবই ছোট আকৃতির রাস্তা। এগুলো দিয়ে সাধারণত খুব একটা যানবাহন চলে না, সাধারণত শুধুমাত্র মানুষ চলাচল করার জন্য এই সকল রাস্তাগুলো তৈরি করা হয়ে থাকে। তো আমরা কিন্তু এই চিত্র দুটি দেখে খুব সহজেই বুঝতে পারি যে এখানে কোনটি ট্রেইল এবং কোনটি হাইওয়ে। প্রথম যে চিত্রটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে, সে গ্রামের একটি মেঠোপথ দিয়ে হেঁটে যাচ্ছে। তো এই যে মেঠোপথটি আমরা দেখতে পাচ্ছি খুবই সংকীর্ণ, খুবই ছোট, এটি হচ্ছে মূলত এখানে ট্রেইল। অপরদিকে দ্বিতীয় চিত্রে যে আমরা দেখতে পাচ্ছি একটি বড় প্রশস্ত রাজপথ, যেখানে আমরা দেখতে পাচ্ছি দুই লেনের একটি রাস্তা যার উভয় পাশ দিয়ে দুটি গাড়ি চলে যাচ্ছে। তার মানে অবশ্যই এটি অনেক প্রশস্ত এবং বড় একটি রাস্তা, আর এটি হচ্ছে মূলত হাইওয়ে। তাহলে শিক্ষার্থীরা ই নম্বর প্রশ্নের এক নম্বর শূন্যস্থানে আমরা লিখব ট্রেইল এবং দুই নম্বর শূন্যস্থানে আমরা লিখব হাইওয়ে। তাহলে শিক্ষার্থীরা আশা করছি এই চিত্রের কোনটি কি এবং কোন শূন্যস্থানে তোমরা কি লিখবে সেটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের মূল বইয়ের 13.5 নিয়ে, যেটি রয়েছে তোমাদের মূল বইয়ের 131 নম্বর পৃষ্ঠায়। এবং এই 13.5ও আমি চেষ্টা করব খুবই সুন্দরভাবে এবং সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তাই শিক্ষার্থীরা আগামী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।